অতীত থেকে আমরা দেখে আসছি প্রাণী জগতের মধ্যে একটু বেশি মাত্রায় অস্তিত্বের জন্য সংগ্রাম চলছে। তবে এই সকল লড়াইয়ের মধ্যে কিছু সময় এমন সব দুর্ঘটনা ঘটে যায় যেখানে কিছু প্রাণীকে আফসোস করতে হয়। প্রাণী জগতের মধ্যে কিছু প্রাণী এমন সব মুহূর্তের সম্মুখীন হয় যা তাদের কল্পনার বাইরে ছিল। তবে শক্তিশালী কিছু প্রাণী ছোট সাইজের শিকারী প্রাণীর কাছে পরাজিত হয়েছে। বিভিন্ন শক্তিশালী প্রাণীদেরকে নিয়ে আমরা এর আগেও অনেকগুলি ভিডিও বানিয়েছিলাম, তো আপনি যদি সেগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই আকর্ষণীয় এপিসোড শুরু করা যাক। এখানে আপনারা যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটি নর্থ এবং সাউথ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। কাঙ্ক নামক এই প্রাণীটির বিশেষ বৈশিষ্ট্য হলো যে এদের কাছে অতি বিষাক্ত এবং বিটকেল দুর্গন্ধযুক্ত একটি পদার্থ রয়েছে। তবে তার এই স্প্রের সাহায্যে সেই বিশাল আকৃতির প্রাণীকে নিমেষের মধ্যে ভয় পাইয়ে দিতে পারে। তবে এই রকম বিশেষ অ্যাবিলিটি থাকার জন্য জঙ্গলের ঘাতক প্রাণীগুলি তাকে দেখে ভয় পায়। তবে কিছু বন্য ঘাতক প্রাণী কাঙ্কের বিষয়ে বিস্তারিত না জেনে বুঝে তার উপর আক্রমণ করার পরিকল্পনা করে। তবে এইরকম ভাবে আক্রমণ করার পর সেই সকল প্রাণীগুলিকে শুধুমাত্র আফসোস করতে হয়েছে। এই রকম একটি দুর্ঘটনা জুন 2018 সালে আমেরিকার জঙ্গলে ঘটেছিল। এখানে একটি ভাল্লুক জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল আর হঠাৎ করে সে একটি কাঙ্ক দেখতে পায়। তবে এই ছোট্ট সাইজের প্রাণীটিকে দেখার পর ভাল্লুকটি তার পিছু করতে শুরু করে। প্রথম দিকে এই ছোট্ট প্রাণীটি তাকে অনেকবার সুযোগ দিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কোনো মতেই সরে যাচ্ছিল না। তারপর কাঙ্ক ভাল্লুকের দিকে স্প্রে করে দেয়। এই রকম স্প্রে চোখে পড়া মাত্রই ভাল্লুক সেখান থেকে দৌড় লাগায়। এতটা পরিমাণে দুর্গন্ধ এবং কেমিক্যাল যুক্ত এই স্প্রের প্রভাবে ভাল্লুকটি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই আপনাদের এই ভাইটিকে জানাবেন। এই রকমের আরও একটি ঘটনা আমাদের এই পরবর্তী ভিডিও ক্লিপে আপনি দেখতে পাবেন। একটি কুকুর না জেনে বুঝে কাঙ্কের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। অনেকবার ভয় দেখানোর পর যখন কুকুরটি কোনো মতেই সরে যাচ্ছিল না, তখন কাঙ্ক তার স্প্রে কুকুরটির দিকে ছুঁড়ে দেয়। সর্বশেষে কুকুরটির যে অবস্থা হয়েছিল তার সত্যি দেখার মতো ছিল। ভয়ানক দুর্গন্ধ এবং জ্বালা জ্বালা ভাব কুকুরটিকে অকেজো করে দিয়েছিল। আফ্রিকার ওয়াইল্ড ডগ পৃথিবীর সবচাইতে ঘাতক এবং বিপজ্জনক কুকুরের মধ্যে একটি। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই প্রজাতির কুকুর সর্বদা দলবদ্ধভাবে থাকে, অর্থাৎ 20-30 জনের একটি গ্রুপ বানিয়ে থাকে। তারা সর্বদা গ্রুপ বানিয়ে শিকার করে। হয়তো এই সব কারণের জন্য জঙ্গলের সবচাইতে ঘাতক প্রাণী সিংহ পর্যন্ত এই ওয়াইল্ড ডগের সঙ্গে পাঙ্গা নেয় না। তবে এমন কিছু মুহূর্ত রয়েছে যেখানে দেখা গিয়েছে এই ওয়াইল্ড ডগ ক্ষুধার্ত অবস্থায় যে কারোর উপর আক্রমণ করে বসে। সাউথ আমেরিকার জঙ্গলের মধ্যে একটি সিংহ একা ছিল আর কতগুলি ওয়াইল্ড ডগ কোনো রকমের চিন্তা ভাবনা না করে ওই সিংহের উপর আক্রমণ করে দেয়। প্রথম দিকে সিংহ তাদের উপর কোনো রকমের আক্রমণ করেনি। তারপর সিংহ যখন বুঝতে পারল যে তাদেরকে তার আসল শক্তি দেখাতে হবে, তখন দু একটি কুকুরের উপর কামড় বসিয়ে দেয়। তারপরে ওয়াইল্ড ডগের গ্রুপ বুঝতে পারে যে আজকে তারা ভুল জায়গায় শিকারের জন্য হাত বাড়িয়ে ফেলেছে। এমন সময় কতগুলি ওয়াইল্ড ডগ গুরুতরভাবে আহত হওয়ার পর একে একে তারা প্রত্যেকেই ওই স্থানটি ছেড়ে পালিয়ে যায়। আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে একটি হাঁস বাঘকে বোকা বানায়। কারণ হাঁস যখন জলের মধ্যে থাকে তখন সে হয়ে ওঠে জলের রাজা। তবে আপনাদের মধ্যে যাদের বাড়িতে হাঁস আছে তারা প্রত্যেকেই জানেন যে একটি হাঁস যখন জলে থাকে তখন তাকে ধরাটা কতটা কঠিন কাজ। আমাদের পরবর্তী ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাবেন যে একটি টাইগার রিজার্ভ পার্কে জলের মধ্যে একটি হাঁস ছুঁড়ে দেওয়া হয় আর প্রত্যেকটি বাঘ তাকে ধরার জন্য কতই না চেষ্টা করে যাচ্ছে। তবে আপনারা যেমনটা প্রথমে দেখেছিলেন, একটি হাঁসকে জলের মধ্যে ধরাটা খুব একটা সহজ কাজ নয়, তাই জন্য এই সকল বাঘগুলি হাঁসের কাছে বারে বারে হেরে যাচ্ছিল। এই রকমের ধরপাকড় প্রায় 10 মিনিট যাবৎ চলতে থাকে আর একটা সময় পর 4টি বাঘ একত্রিত হয়ে হাঁসটিকে ধরে ফেলে। এই রকমের ঘটনা তখন দেখতে পাওয়া যায় যখন একটি হাতির পরিবার জলাশয়ের মধ্যে জলপান করছিল। তারপরেই জলাশয়ের মধ্যে উপস্থিত একটি কুমির তাদেরকে শিকার করার পরিকল্পনা করে। এইভাবে কিছু সেকেন্ড অতিবাহিত হয়ে যাওয়ার পর কুমিরটি হঠাৎ করে একটি হাতির শুঁড়ের মধ্যে কামড় বসিয়ে দেয়। তবে দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে কুমিরের ভাগ্য খুবই খারাপ ছিল। হাতির শুঁড়ে কামড় দেওয়া মাত্রই হাতিটি কুমিরটিকে এদিক থেকে ওদিক আছাড় মারতে শুরু করে। 2-3 বার এইভাবে ঝাঁপড় খাবার পর কুমিরটি খুবই শান্তশিষ্টভাবে জলাশয়ের নিচে চলে যায় এবং ওই স্থান থেকে সরে যায়।
প্রাণী জগতের মধ্যে নিজেদের অস্তিত্ব বজায় রাখার লড়াই সর্বদা চলতে থাকে। তবে এমন সময় একটি বাঘ এবং ভাল্লুক কখনো একে অপরের সম্মুখীন হতে চায় না। তবে তাদের মধ্যে যদি কেউ একে অপরকে শিকার করার চেষ্টা করে তাহলে তারা দুজনেই কেউ কাউকে ছেড়ে কথা বলে না, যা একটি উদাহরণস্বরূপ আমাদের এই পরবর্তী ভিডিও ক্লিপে দেখতে পাবেন। এই রকমের ঘটনা June 2019 সালে রাজস্থানের ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। এখানে একটি ভাল্লুক জঙ্গলের মধ্যে বসে তার সময় অতিবাহিত করছিল আর পিছন থেকে একটি বাঘ আসে আর তাকে দেখতে পায়। বাঘটি খুবই ধীর গতিতে ভাল্লুকের কাছে যায়। প্রথম দিকে সে একটু ভয় পাচ্ছিল যে সে ভাল্লুকের উপর আক্রমণ করবে নাকি করবে না। প্রথম দিকে ভাল্লুকটি বাঘের উপস্থিতি বুঝতে পারেনি। ভাল্লুকটি যখন বাঘের উপস্থিতি বুঝতে পারল তখন সে সতর্ক হয়ে ওঠে। বাঘকে দেখা মাত্রই ভাল্লুকটি তার দিকে এগ্রেসিভ ভাবে এগিয়ে যায়। এই রকমের ঘটনা দেখে বাঘও সেখান থেকে পালিয়ে যাওয়াটাই নিজের জন্য মঙ্গলজনক মনে করে। বিশালাকৃতির পাইথন সাপ এবং জলের রাজা কুমির দুজনে একে অপরের জন্য বিপজ্জনক। তবে এমনটা খুবই কম সময় ঘটেছে যখন তারা দুজনে একে অপরের সম্মুখীন হয়েছে। তবে যখন এই রকমের মুখোমুখি হয় তখন যে প্রথম আক্রমণ করে তাকেই আফসোস করতে হয়, যার উদাহরণটা আপনারা আমাদের এই পরবর্তী ভিডিও ক্লিপে দেখতে পাবেন। এখানে বিশালাকৃতির একটি পাইথন সাপ কুমিরকে আস্ত গিলে খাওয়ার জন্য তার উপর আক্রমণ করে। তবে সে হয়তো ভুলে গিয়েছিল আজকে সে ভুল চিন্তাভাবনা করে ফেলেছে, কারণ কুমিরের এই শক্তিশালী চোয়ালের কাছে তার শরীর টিকবে না। কুমিরের একবার কামড়ে সে বুঝতে পারে যে আজকে সে কিছুই করতে পারবে না। এই রকমের দুর্ঘটনার পর পাইথন সাপ নিজের প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এই রকমের আরও একটি ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখতে পাওয়া যায় একটি কুমির ভুলবশত পাইথন সাপের উপর আক্রমণ করেছিল, কিন্তু পরবর্তীতে তাকে ওই পাইথন সাপের শিকার হতে হয়েছিল। তারপর দেখতে পাওয়া যায় না জেনে বুঝে এই কুমিরটি পাইথন সাপের ক্ষুধা মিটিয়েছিল। এই রকমের ঘটনা জিম্বাবুয়ের ন্যাশনাল পার্ক থেকে ক্যাপচার করা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে একদল মহিষ সেখানে ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখতে পাওয়া যায় তিনটি সিংহ একত্রিত হয়ে একটি বাচ্চা মহিষের উপর আক্রমণ করে বসে। কিন্তু প্রত্যেকবারের মতো এখানেও ঠিক তেমনটাই হয়েছিল। বাচ্চাটির মা কোনো মতেই তার বাচ্চাকে ছেড়ে যেতে রাজি ছিল না। তারপর বাচ্চাটির মা আসে এবং সিংহটিকে তার শিং দিয়ে ভয় দেখিয়ে ওখান থেকে সরিয়ে দেয় আর তার বাচ্চা প্রাণে বেঁচে যায়। তবে এই সিংহটি কোনো মতেই রাজি ছিল না, সে দ্বিতীয়বারের মতো বাচ্চাটির উপর আক্রমণ করে। তবে এমন সময় মহিষের গোটা গ্রুপ বাচ্চাটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। তারপর সিংহগুলি একে একে ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। তবে আর কিছু সেকেন্ডের জন্য যদি সিংহগুলি এখানে থাকতো তাহলে এই সকল বন্য মহিষ তাদের কি অবস্থা করত সেটা হয়তো আপনারা অনুমান করতে পারবেন। এমন অনেক ভিডিও ক্লিপ রয়েছে যেখানে মহিষ সিংহের উপর আক্রমণ করেছে শুধুমাত্র নিজেদের প্রাণকে সুরক্ষিত রাখার জন্য। কিছু সময় এই সকল মহিষ একত্রিত হয়ে সিংহকে এতটা পরিমাণে ভয় দেখিয়ে দেয় যার ফলে সিংহ গাছের উপরে উঠে বসে থাকে আর নিজের প্রাণকে সুরক্ষিত রাখার জন্য সে কোনো মতেই গাছ থেকে নামতে চায় না। আমাদের পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একটি পাইথন সাপ সাহস করে বাদুড়ের উপর আক্রমণ করে দিয়েছে। তারপর তাকে ধীরে ধীরে মেরে ফেলার চেষ্টা করছে এবং নিজের ভোজনে পরিণত করার চেষ্টা করছে। তবে পাইথন সাপ এটা ভুলে গিয়েছিল যে একটি বাদুড়ের কাছে রয়েছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী ডানা। তবে একটি বাদুড়ের এই ডানা শুধুমাত্র ওড়ার জন্য তারা ব্যবহার করে না, শিকারী প্রাণীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিছু সময় এই ডানা তারা ব্যবহার করে থাকে। সাপ যখন তাকে ভোজন বানানোর পরিকল্পনা করেছিল তখন বাদুড়টি তার ডানা ব্যবহার করে, যেটা দেখে সাপ ভয় পেতে শুরু করে আর একটা সময় পর তাকে ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। তবে আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স তারা এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, Enjoy all the moments.